সারাদিন আমরা সংসারে যতই কাজ করি না কেন এমন কিছু কিছু কাজ এসে যায় যেগুলো কিন্তু করার জন্য আমাদের দোকানে দৌড়তে হয় আর সেখানে বেশ কিছু টাকাও খরচা হয়ে যায় তো বন্ধুরা আজকে এই টিপসটা দেখার পর কিন্তু এই কাজটাও আমরা ঘরে করে নিতে পারবো আর তার জন্য এক পয়সা বাইরে খরচা করতে হবে না তো নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই মৌ স্পেশানে আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখন কিন্তু বাজারে গেলে বেশ ভালোই পাকা আম চোখে পড়ছে আর দেখা মাত্রই আমরা বেশ কিছুটা আম কিনেও নিয়ে চলে আসছি আর আম খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু কমই আছে তাই এখন পাকা আমের সময় প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি আম আসবে কিন্তু একটু যদি খেয়াল করে দেখা যায় এখনও কিন্তু গাছে কাঁচা আমই রয়েছে অথচ বাজারে পাকা আম ভর্তি তো তার কারণ এই কাঁচা আমগুলোকে নামিয়েই কিন্তু কার্বাইট দিয়ে আমগুলোকে পাকিয়ে ফেলছে আর আমরা সেই কার্বাইট দেওয়া আমই কিনে আনছি পাকা আম হিসেবে খাওয়ার জন্য আর এই কার্বাইট দেওয়া আম কিন্তু বেশি খাওয়াটাও ভালো নয় কিন্তু কিছু করারও নেই বাজারে কার্বাইড দেওয়া আমই বেশি পাওয়া যায় তো আমরা তো সেটা না খেয়েও পারবো না তবে একটা কাজ কিন্তু আমরা খাওয়ার আগে করে নিতে পারি দেখো এখানে একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি আর আমগুলোকে কিন্তু বাজার থেকে কিনে আনার পরেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এবার আমের বোটার দিকের কিছুটা অংশ কেটে তারপরে যদি আমরা অন্তত আধ ঘন্টা এইভাবে আমগুলোকে আমরা জলে ভিজিয়ে রেখে দিই তারপরে খাই তাহলে কিন্তু অতটাও কোনো ক্ষতি হবে না এছাড়াও অনেকেরই দেখবে যে আম খেলে কিন্তু জিভ বা ঠোঁট চুলকায় তো সেক্ষেত্রেও কিন্তু দেখবে এইভাবে করে যারা আমরা জলে ভিজিয়ে রাখি আমের কষটাও বেরিয়ে যাবে কার্বাইডটাও বেরিয়ে যাবে তো কোনো রকম কোনো সমস্যা হবে না তবে একবারে সব আম ভিজিয়ে না রেখে যখন আমরা আমটা খাবো তার আধ ঘন্টা আগে সেই কটা আম এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তো আধ ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি যে তোমরা দেখলেই বুঝতে পারবে জলের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখো আমি আধ ঘন্টা পর আবার তোমাদেরকে দেখাচ্ছি আম দুটোকে তুলে নেওয়ার পর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে জলটা অনেকটাই হলদে হলদে হয়ে গেছে তো আম খাওয়ার আগে অবশ্যই কিন্তু এই কাজটা আমরা করে নিতে পারি তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস ছুরি তো আমাদের প্রত্যেক দিনই রান্নাঘরে কাজে লাগে সবজি তরকারি কাটার জন্য আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে ছুরির ধার কিন্তু একদমই চলে যায় তখন এই ছুরি দিয়ে কোনো কিছু কাটাকাটি করাটাই অসুবিধা হয়ে যায় কোনো কিছুই দেখবে কাটতে চায় না আর তখন আমাদের এই ছুরি নিয়ে ছুটতে হয় ধারওয়ালার কাছে ধার দিয়ে নিয়ে এসে তারপরে কিন্তু আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারি তো আমরা যদি ধারওয়ালার কাছে না গিয়ে ঘরে বসেই ধার দিয়ে নিতে পারি তাহলে কেমন হয় তো দেখো ধার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা নেল পলিশের শিশি আমাদের ঘরে নেল পলিশের শিশি তো থাকেই আর নেল পলিশের শিশির পেছন দিকটা দেখবে একটু খসখসে মতো থাকে তো সেই জায়গাটায় যদি এইভাবে ছুরিটাকে অন্তত দু থেকে তিন মিনিট পর্যন্ত যদি আমরা এইভাবে একটু ঘষে নিতে পারি তাহলেই কিন্তু দেখবে ছুরিতে আবার আগের মতো ধার হয়ে গেছে আর আমরা সবজি তরকারিটা খুব সহজে কেটেও নিতে পারবো আমাদের কাজ করতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের তিন নম্বর টিপস এখানে দেখো একটা ব্যাগ নিয়ে নিয়েছি আমরা যে ব্যাগটা প্রায় প্রত্যেক দিন ব্যবহার করি দেখবে ব্যবহার করতে করতে মাঝে মধ্যে চেনগুলো একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে আটকে আটকে যায় সহজে খুলতে চায় না আর খোলা বন্ধ করতে গিয়ে বেশ কয়েকবার টানাটানি করতে হয় তারপরে হয়তো খোলা যায় বা বন্ধ করা যায় আর এরকম টানাটানি করতে করতেই দেখবে মাঝে মধ্যে চেনটা কেটে যায় বা ধরো এরকমভাবে চেনটা খুলে বেরিয়েই চলে আসলো তো তখন কিন্তু আমাদের আবার দোকানে দৌড়াতে হয় যাতে চেনটাকে ঠিক করে নিয়ে আসা যায় কারণ আমরা ঘরে কিন্তু এই কাজটা যতই চেষ্টা করি চেন কিছুতেই লাগানো যায় না তো চলো আজকে একটা সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি চেন কেটে যায় এইভাবে চেন খুলে বেরিয়ে আসে কিভাবে লাগিয়ে নেওয়া যায় দুপাশের যে চেন রয়েছে তার থেকে যে কোনো একপাশের একটা চেনের তারকে দেখো বেশ কিছুটা টেনে খুলে নিতে হবে তো এখানে দেখো হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তারটাকে বেশ কিছুটা আমি খুলে নিয়ে যে পাশের থেকে আমি তারটাকে খুলে নিয়েছি ঠিক তার উল্টো দিকে দেখো চেনটাকে কিন্তু আমি এইভাবে পরিয়ে দেবো তো এক পাশে চেন পরানোটা খুবই সহজ কিন্তু দুপাশের চেন আটকানোটাই হয়ে যায় মুশকিল তো এইভাবে আমি এক পাশে চেনটাকে পরিয়ে নিলাম আর এবার উল্টো দিকে যে তারটাকে আমি খুলে নিয়েছিলাম সেই তারটাকে আমি চেনের মধ্যে থেকে দিয়ে দেব আর এইভাবে করে কিন্তু যদি আমি এপাশ থেকে সেই তারটাকে ধরে টানি তাহলে খুব সহজ এই চেনটা ভিতরে চলে যাবে তো দেখো হয়তো একটু সময় লাগবে কাজটা করতে কিন্তু কাজটা আমরা ঘরেই করে নিতে পারবো আর তার জন্য কিন্তু দোকানে যাওয়ারও কোনো প্রয়োজন পড়বে না তো এখানে দেখো চেনটা কিন্তু ঢুকে গেছে ভিতরে আর এবার একটু চেনটাকে খোলা বন্ধ করে দেখছি যে চেনটার ঠিকঠাক মতো লাগছে কিনা তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ চেনটা কিন্তু খুব ভালোভাবে লেগে যাচ্ছে আর এবার মুখের দিকের যে অংশটা খোলা রয়েছে সেটা সুস্বুতো দিয়ে একটু ভালো করে সেলাই করে নিয়ে তারপরে ভিতর দিক থেকে ভালো করে সেলাই করে দেবো যাতে কোনোভাবে চেনটা বেরিয়ে না যেতে পারে তো দেখো যে কাজটা ঘরে করা একদমই অসম্ভব বলে মনে হয় আমাদের তার জন্য দোকানে ছুটতে হয় সেই কাজটা কিন্তু খুব সহজেই আমরা ঘরে করে নিতে পারি তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কখনো না কখনো কাজে লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস সকাল সন্ধে এক কাপ চা খাওয়ার অভ্যেস কিন্তু আমাদের প্রায় সকলেরই রয়েছে আর চাটা খাওয়া হয়ে যাওয়ার পর চায়ের পাতাটা আমরা ফেলে দিই কিন্তু এই চা পাতা যদি আমরা ফেলে না দিই তাহলে এই চা পাতা দিয়েই কিন্তু আমরা এমন অনেক কাজ করে নিতে পারি যেটা করতে গিয়ে আমাদের বাইরে দোকানে যেতে হয় আর তার জন্য বেশ অনেকটা টাকা খরচা হয়ে যায় তো কোনো রকম এক পয়সা খরচা না করে একদম ঘরোয়াভাবে যদি আমরা কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু বেঁচে যায় অনেকগুলো টাকা শুধুমাত্র এই একটু চা পাতা দিয়ে আমরা যখন চা করি তখন হয়তো এর মধ্যে আদা বা এলাচ দিয়ে থাকি তো সেগুলো অবশ্যই তুলে ফেলে দিতে হবে আর চা পাতাটাকে একবার ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে আমি আদা এলাচ যা ছিল সেগুলোকে তো তুলে ফেলে দিয়েছি আর এবার আমি চা পাতাটাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ চায়ের মধ্যে তো আমরা চিনিও ব্যবহার করি চা পাতাটাকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে আমি বসিয়ে দিলাম গ্যাসের ওপরে আর এই চা পাতা সহ জলটাকে আমি একটু ভালোভাবে তো এখানে দেখতেই পাচ্ছ যে খুব ভালোভাবে জলটা ফুটে উঠেছে আর লিকারটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে এসছে লিকারটাকে আমি একটা কাঁচের বাটির মধ্যে ছেঁকে নিলাম আর এবার দেখে নেওয়া যাক যে এই লিকারটা দিয়ে আমরা কি করবো আমরা ঘরে যে গয়নাগুলো পরি সব সময় ব্যবহার করি চুড়ি চেন বা আংটি বা কানের দুল এগুলো কিন্তু বেশ কিছুদিন পড়তে পড়তে দেখবে যে একটা পুরনো ভাব চলে আসে তখন কিন্তু এগুলো যে সোনার জিনিস বা এর যে একটা ঝকঝকে ভাব সেটা কিন্তু একদমই থাকে না আর তখন এই জিনিসগুলোকে নিয়ে আমরা দোকানে যাই স্যাঁকরার কাছে গিয়ে সেগুলোকে পালিশ করাই তো এ কিন্তু অনেকটাই টাকা খরচা হয়ে যায় তো এটা আমরা ঘরেই করে নিতে পারি কিভাবে চলো সেটাই দেখা যাক দেখো এখানে আমি চায়ের লিকারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো শ্যাম্পু আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তো এটা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে আর এবার যে গয়নাগুলোই পুরনো পুরনো হয়ে গেছে বা সেই সোনার রঙটা আর আগের মতো নেই সেই জিনিসগুলোকে এই মিশ্রণটার মধ্যে দিয়ে রেখে দিতে হবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত তো পনেরো কুড়ি মিনিট পর তারপরে আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু আমি কোনোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করিনি শুধুমাত্র এই মিশ্রণ থেকে তুলে নিয়েছি তাতেই কিন্তু বেশ পরিষ্কার লাগছে তো এবার একটা পুরনো ব্রাশ দিয়ে প্রত্যেকটা জিনিসকেই ভালোভাবে একটু ঘষে নেব আর তারপরে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে তো দেখো এই কাজটাই যদি আমরা স্যাঁকড়ার কাছে গিয়ে করতে যাই তাহলে কিন্তু কতগুলো টাকা খরচা হয়ে যাবে তো আমরা যদি ঘরে করে নিই তাহলে কিন্তু একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে সামান্য খরচায় আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি আর তোমরা গয়নাগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার হয়ে গেছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো সব বাইকে টা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো